মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়, 1 লাখ নিবনুৱা নিযুক্তি স্বার্থত আমার বহু কবলগীয়া আছে। আপুনি অলপ গুরুত্ব সহকারে বিবেচনা করে যান। বর্তমানের পরিস্থিতিতে চাকরি এটার কারণে সকলে হাহাকার করে আছে। কোনোবাই যদি দিন রাতে কষ্ট করেও চাকরি পোৱা নাই আর আন কোনোবাই টকার জোরত চাকরি লবলৈ সক্ষম হয়েছে। নতুন সরকারখনের উপর আমার বহুত বিশ্বাস আছে যে কিবা এটা ভাল করব আমার কারণে। মাননীয় মুখ্যমন্ত্রী ডাঙরিয়ার নেতৃত্বর সরকারখনে হয়তো বহু মেধাবীর কষ্টর সঠিক ফল দিব পাৰিব বলে আমার বিশ্বাস। মুখ্যমন্ত্রী মহোদয়ে যে 1 লাখ চাকরির কথা কৈছে তারবাবে বহু শিক্ষার্থী দিন রাতি কষ্ট করে পড়ি আছে। কিন্তু যদি পরীক্ষার পদ্ধতি কোনো সালসলনি নহয় তেতিয়া সেই একেই হব আগর দরেই। পরীক্ষা এটি দিয়ার পিছত আমাক প্রশ্ন কাকত আনিব নিদিয়ে, উত্তর বহির কপি আনিব নিদিয়ে, রিজাল্ট দিয়ার পিছতো কোনো ধরনের কাট অফ মার্ক নাথাকে, জাস্ট রোল নম্বরটো দি থৈ দিয়ে। কাট অফ কিমান গল, আমি কিমান পাইছিলো সেইটো আমি জানিবই নাপাও। যদি দুই এজনে RTI করে, RTIর উত্তর ইমান পিছত আহে যে সেই নির্দিষ্ট পরীক্ষাটোত পাস করাবোৰৰ প্রথম মাহৰ দৰমহা আহি পায়। ইয়ার উপরে পরীক্ষাত মোবাইল ব্যবহার কিয় আমার পরীক্ষাবিলাক কেন্দ্রীয় স্তরের পরীক্ষার দরে হব নয়, সেন্ট্রেলর পরীক্ষাবিলাকতো অসমতে হয়, যেনে রেলওয়ে, সিটেট, ব্যাঙ্কিং, এইবিলাকরতো কেতিয়াও মোবাইল ব্যবহার বা কিবা কিবি শুনাও নাযায়। তেনেকুৱাকৈ আমার অসমৰ পরীক্ষাবিলাক কিয় হব নয়, কেনেকৈ পরীক্ষা হলত মোবাইল নিব পাৰে ইমান সিকিউরিটির মাজত, আর পরীক্ষাত ইনভিজিলেটর কথাও অল্প গুরুত্ব দিব লাগে, প্রয়োজন হলে প্রশিক্ষণ দিব লাগে। কিছু পরীক্ষাত নিজেই সম্মুখীন হয়েছো যে ইনভিজিলেটর কোনোবা যদি চিনাকি থাকে, এনেকই মানে মিনিটত বাহিরত অহা যাওয়া করে উত্তরবিলাক সংগ্রহ করে আনি দি থাকে, কিয় কঠোর ব্যবস্থা লব নয় এই সকলের উপর, প্রত্যেক রুমতে CCTVর ব্যবস্থা কিয় করব নয়। মই ভাবো প্রত্যেকজন চাকরি প্রত্যাশীয় দিন রাতে কষ্ট করার লগতে সরকারের উচর কিছু দাবি জানাব লাগে, যেনে ধরক পরীক্ষা কেন্দ্রত সোমার আগতে কেন্দ্রীয় পরীক্ষা যেনে ব্যাঙ্ক, SSC, CTETর দরে চেক করব লাগে, ইনভিজিলেটর প্রশিক্ষণ ভালকৈ দিয়ার ব্যবস্থা করব লাগে, কারণ বেশি সংখ্যকে প্রশ্ন কাকত বা OMR শীট বিতরণ কেতিয়া করব লাগে নাজানে, যার ফলত কেন্ডিডেটর সময়ের ক্ষেত্রত অসুবিধা হয়। নির্দিষ্ট পরীক্ষাটোর অন্তত প্রত্যেককে প্রশ্ন কাকত আর OMR শীট কপি ঘরলে আনিব দিব লাগে, রিজাল্টর সময়ত ক্যাটেগরি ওয়াইজ কাট অফ মার্ক প্রদান করব লাগে। অসম সরকারের SI পদর বাবে হয়ে যাওয়া লিখিত পরীক্ষার দরে প্রত্যেকে যাতে নিজের নিজের মার্ক জানিব পারে তার ব্যবস্থা করব লাগে। প্রত্যেকটা পোস্টর বাবে 2টা 3টা যিয়ে স্তরত পরীক্ষা হয় প্রত্যেকরে কাট অফ মার্ক প্রদানের ব্যবস্থা করব লাগে। নিকা আর স্বচ্ছতার পরীক্ষা হবলৈ হলে মাত মাতিব লাগিব, যদি এনেকৈ কোনো কাট অফ নিদিয়াকৈ রিজাল্ট দি দিয়ে আমি যিমান কষ্ট করলেও একো লাভ নহব। আমি পরীক্ষা দিয়ার পিছত কিমান পালো, কি প্রশ্ন আহিছিল, এটলিস্ট সেইটো জানার আমার অধিকার আছে। সকলে যদি সরকারের উচৰত এইবার প্রস্তাব দিয়ে সরকারে নিশ্চয় আমার কথা হলেও শুনিব। পরীক্ষার রিজাল্ট দিয়ার পিছত কই বা আলোচনা করে কোনো লাভ নহব, পরীক্ষা অনুষ্ঠিত করার আগতে মাত মাতিব লাগিব, নহলে 1 লাখ চাকরিত কোনে সোমাই যায় কবই নয়। ভিডিওটি যিমান পারে শেয়ার করব।